তেখেতে আয়ুক্ত কার্যালয়ত সভা চলি থকা অবস্থাতো উঠি আহি মোক চেকখন দিছে। তেখেতে এখন সভা করে আছে, সভার মাজতেই সময়ের মূল্য নষ্ট নকরাক টাইম টু টাইম আহি তেখেতে আমাক যেটো রিলিফ ফান্ডৰ চেকখন প্রদান করেছে। সময়ের সৎ ব্যবহার করা নেতা এখেতকে মই প্রথম দেখিছো। বহু চাইছো বহুত নেতায় যে সময়ের মানে সৎ ব্যবহার নকরে, কিন্তু এখেতক মই এইটো কারণে আজি স্বীকার করেছো যে তেখেতে সময়ের সদ ব্যবহার করেছে। তেখেতে মিটিংৰ মাজৰ উঠি আহি সিধা মানে চেকখন প্রদান করে আর পুনের সভালে গুছি গেছে। বিধায়ক মানব ডেকাই লক্ষিমপুর জেলা ছাত্র সন্থার প্রয়াত সাধারণ সম্পাদক স্বরাজ শঙ্কর গগৈ পিতৃর হাত তুলে দিলে এখন 2 লাখ টাকার চেক। প্রয়াত স্বরাজ শঙ্কর গগৈ মৃত্যু হয়েছিল এক পথ দুর্ঘটনা। স্বরাজর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত লক্ষিমপুরের বিধায়কগাকে কথা দিছিল মুখ্যমন্ত্রী ফান্ডর এক পুঁজি আগবহার কথা। যেহেতু স্বরাজর মৃত্যু দিনাই যে সহায় সহযোগিতা করলে বা তখেতর যে মানে তখেতর যে দায়িত্ব পালন করলে তার কারণে আমি তখেতর ওর কৃতজ্ঞ। আর সেইদরে তখেতে তেতিয়াই ঘোষণা করেছিল যে স্বরাজর নামত একটা ফান্ড তখেতে দিম বলে তেতিয়াই ঘোষণা করেছিল। তখেতে 2 লাখ টাকা পুঁজি এটা আগবাইছে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডৰ পৰা। আজি এই পুঁজি বিধায়কগৰাকীয়ে আগবঢ়ায় স্বরাজ শঙ্কর গগৈৰ প্ৰীতিৰ হাতত। বিধায়কগৰাকীয়ে কথা দি সময়মতে কথা ৰখাৰ বাবে পিতৃয়ে ধন্যবাদ জনাইছে লক্ষিমপুৰৰ বিধায়কগৰাকীৰ লগতে মুখ্যমন্ত্ৰীগৰাকী। আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তেখেতে যেটো মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড তেখেতে এইটো দি মহানুভূতা দেখালে তার কারণে মই তেখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো। তেখেতক আমি শলাগ লৈছো যেহেতু তেখেতৰ মহানুভূতায় ভবিষ্যতে যুব প্রজন্মর লগতে অসমখনক আকর্ষিত করব। আর তেখেতৰ মই দীর্ঘায়ু কামনা করছো। তেখেতৰ রাজনৈতিক জীবন এতিয়া যেনেধরণে যেহেতু জখলাতে আছে তাতক যে উপলে যায় তার কারণে মই ভগবানের ওসর প্রার্থনা জানিয়েছো। লগতে আমার লক্ষিমপুর সমষ্টির বিধায়ক মহোদয় যেহেতু সহায় আগবহালে ইয়াপাহতে তেখেতলৈ মই আন্তরিক শ্রদ্ধা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। ব্যুরো রিপোর্ট লক্ষিমপুর টুডে।